আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ রাষ্ট্রদূতদের কাছে চিঠির রহস্য কি সরকার ভয় পেয়েছে প্রশ্ন আসলেই কিছু হবে প্রশ্ন আট এক তেইশ নতুন নিষেধাজ্ঞার সংখ্যা কতটুকু বাস্তবসম্মত একটা নিউজ অ্যানালাইসিস করব। নিউজটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে এবং বিরোধী দলের লোকজন খুশি সরকার দলের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা বিশেষ করে সরকার সমর্থক লোকদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক জটিল রাজনীতি বা অনেক কিছু বোঝার রয়েছে আমাদের দর্শক যারা আমরা বলবো যে এই সূক্ষ্ম বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন তাহলে রাজনীতির গতি প্রকৃতি সরকারের বিভিন্ন এক এক সময় এক এক কথার অনেক রহস্য বুঝতে পারবেন শিরোনাম হচ্ছে নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা সতর্ক থাকতে রাষ্ট্রদূতদের চিঠি এটা একটা গণমাধ্যমের শিরোনাম র্যাবের মতো বিভিন্ন সমস্ত ব্যক্তির উপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে এমন আশঙ্কা থেকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও কমিশনারদের চিঠি দিয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে সরকার এখন এই আশঙ্কা কিন্তু সরকার নিজেই করছে তাহলে প্রশ্ন আসতে পারে সরকার কি ভয় পেয়েছে ডেফিনেটলি ভয় পেয়েছে নিউজের মধ্যেই তো বিষয়টা এসেছে আশঙ্কা মানেই তো এক প্রকার ভয় পাওয়া আর চিঠি দেওয়ার মূল কারণেই তো আশঙ্কা থেকেই যেটাই রিপোর্টে উঠে এসেছে ডেফিনেটলি সরকার ভয় পেয়েছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে সরকার তো সরকারের উচ্চ পর্যায়ের মাননীয় মন্ত্রীরা অনেক সময় অনেক কথা বলেন যেমন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিদেশিদের পরামর্শ আহাম্মুকের মতো বলেছেন মিডিয়া কাভারেজ না দিলে তারা হুক্কা খাবে এ ধরনের কথা বলেছেন আরও অনেক আপত্তিকর অশালীন শব্দ বলেছেন যেটা কূটনৈতিক এনে একেবারেই গ্রহণযোগ্য নয় মাননীয় মন্ত্রী জনক ওবায়দুল কাদের একথাও বলেছিলেন আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি আবার অনেকে বলেছেন এসব নিষেধাজ্ঞাকে আমরা কেয়ার করি না বা এগুলোতে কিছু আসে যায় না তাদের নিষেধাজ্ঞা দেওয়ার কাজ দিয়ে যাচ্ছে এর মানে নিষেধাজ্ঞার বিষয়ে আওয়ামী লীগ বা সরকার ইনডিফারেন্ট এটাই মনে হয়েছে উদাসীন মনে হয়েছিল অথবা তারা এটা নিয়ে ভয় পায় না বা চিন্তিত নয় কিন্তু এখন যে নিউজটা আমি শোনালাম একটু যে সরকার হাইকমিশনারদের রাষ্ট্রদূতদের চিঠি দিয়েছে সতর্ক থাকতে তাহলে সেটা তো ভয় থেকে স্পষ্ট বোঝাই যায় তাহলে কারণটা কি এক এক সময় এক এক কথা মুখে বলা যে ভয় পাই না আবার ভয় থেকে চিঠি দেয়া কারণটা কি এটা বোঝা দরকার খুব সূক্ষ্ম বিষয় জানা যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দূতদের সতর্ক থাকতে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন এখন এই চিঠি সাত পাতার চিঠিতে মোট চব্বিশটি ইস্যু তুলে ধরে চিঠিতে নির্বাচনের আগে বেশ কিছু বিষয়ে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে এখন চিঠি দেয়া হতেই পারে পররাষ্ট্র সচিব আহ রাষ্ট্রদূতের হাইকমিশনারদের চিঠি দিতেই পারেন কিন্তু এখানে ডিপ্লোমেটিক সিক্রেসি বলতে একটা গুরুত্বপূর্ণ টার্ন রয়েছে তো অনেক চিঠি অনেক নির্দেশনা সরকারের অনেক ইন্টারনাল বিষয় এগুলো তো মিডিয়া আসার কথা নয় পাবলিকলি আসার কথা নয় তো এটা পাবলিকলি এসেছে এটা সরকারের জন্য আরো আরো বিব্রতকর এ ধরনের অনেক চিঠি ইন্টারনালি দেওয়া হয় কিন্তু সেটা কিন্তু এভাবে গণমাধ্যমে আসে না এটা সরকারকে ডেফিনেটলি আরও বেশি বিব্রত করে এবং জনগণ একটা পিপলস পারসেপশন তৈরি করেছে যে না সরকার ভয় পেয়েছে এ কারণেই চিঠি দিচ্ছে তারা ভীতর সন্ত্রস্ত হয়ে নিষেধাজ্ঞাকে তারা খুব ভয় পায় এ কারণে খুব সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে অ্যাট দি সেম টাইম আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরও এ ধরনের চিঠি গণমাধ্যমে আসার একটা নেতিবাচক প্রভাব রয়েছে তাদের আত্মবিশ্বাসের ধরবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে বাস্তবিক পক্ষে সবাই ভয় পায় আওয়ামী লীগ বিএনপি থেকে সবাই ভয় পায় বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে তারাও যথেষ্ট ভয় পায় এ কারণে এ ধরনের চিঠি একেবারে কত পৃষ্ঠার সাত পৃষ্ঠার চিঠিতে চব্বিশটা ইস্যু এভাবে গণমাধ্যমে কিভাবে আসলো এটা মনে হয় সরকারকে তাদের স্ট্যাবিলিটির সাথে নজর রাখা উচিত ছিল র্যাবের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে বলা হয়েছে আগামীতে ব্যক্তি কিংবা সংস্থার উপর নিষেধাজ্ঞা আসতে পারে ক্ষতিকর পদক্ষেপ আটকাতে সর্বদা প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে দুই সালের দশ ডিসেম্বর র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র ও রাজস্ব দপ্তর এই নিষেধাজ্ঞা দেয় সেই নিষেধাজ্ঞা এখনো বহাল আছে যাই হোক নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার কোনো আশু সম্ভাবনাও সরকার দেখছে না এখন হঠাৎ রাষ্ট্রদূতদের কাছে চিঠির রহস্যটা আসলে কি এখন নতুন নিষেধাজ্ঞার সংখ্যা কিন্তু আসলে সেরকম ছিল না আসলে কি কিছু হবে কিছু হবে বলতে আসলে কি কিছু নিষেধাজ্ঞা আসবে প্রথমে আমি ব্যক্তিগতভাবে নৈতিকভাবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু কথা বলেছেন যে কোনো দেশের পক্ষ থেকে বাংলাদেশের জন্য নিষেধাজ্ঞা আসা সেটা ব্যক্তির জন্য হোক আর কোনো সংস্থার উপর হোক এটা আমাদের জাতি হিসাবে আমাদের জন্য কোনো শুভ লক্ষণ নয় অতএব কোনো নিষেধাজ্ঞা আসুক এটা প্রত্যাশা করা সুনাগরিকের কাজ নয় কারণ এ ধরনের একটা নিষেধাজ্ঞা আসলে তার প্রভাব যে শুধু সরকারের উপর পড়বে তা নয় সবার উপর পড়বে এবং ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে আমাদের সবার জন্য এটা একটা একটা ইমেজের একটা প্রশ্ন জাতি হিসাবে অতএব কোনো নিষেধাজ্ঞা আমরা চাই না কিন্তু সরকারকে এটা অ্যাভয়েড করতে হবে যে সব কারণ নিষেধাজ্ঞা দিচ্ছে সে বিষয়গুলো সমাধান করলেই তো হয় মানবাধিকার সুষ্ঠু নির্বাচন ইত্যাদি ইত্যাদি যাই হোক আমরা বরাবরই নিষেধাজ্ঞার বিপক্ষে এবং নিষেধাজ্ঞা প্রত্যাশা করি না এবং নিষেধাজ্ঞা যা দেওয়া হয়েছে সেটা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উভয় পক্ষ আন্তরিক হয়ে যদি করা যায় আমরা কিন্তু বরাবরই সেটার পক্ষে এটা হচ্ছে নৈতিক এবং আদর্শিক একটা অবস্থান যেটা বললাম সব সুনাগরিকের এই অবস্থানে হওয়া উচিত এখন আবার সেরকম হবে কি না আসলে এবছরে অনেকে ধারণা করেছিল এবং বিএনপি কিন্তু তাদের লবিষ্ট কাজ করেছে দশ ডিসেম্বর তারা যে ঢাকায় বিভাগীয় গণসমাবেশ ডেকেছিল তার পেছনে একটা কোরিলেশন ছিল যে দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কোনো নতুন নিষেধাজ্ঞা বের করা যায় কিনা আ যুক্তরাষ্ট্র অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে দুই হাজার বাইশ সালেও কিন্তু বাংলাদেশের বিষয়ে নতুন কোনো নিষেধাজ্ঞা কিন্তু দেয়নি এর মানে সরকার সেটা আটকাতে সক্ষম হয়েছে এটা সরকারের একটা কূটনৈতিক সফলতা এবং বিরোধী দল যেটা চেয়েছিল সেটা হয়নি এবং সরকার আরও একটা সফলতা এখানে যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দিয়েছিল অ্যাট দি সেম টাইম যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও কিন্তু দেওয়ার কথা ছিল বা অনেকে প্রত্যাশা করেছিল কিন্তু তারা দেয়নি এটাও কিন্তু সরকারের একটা কূটনৈতিক সফলতা কারণ এটা সহজ হিসাব যুক্তরাষ্ট্র যে উপাদানগুলোকে প্রমাণ হিসাবে মনে করে বা বিবেচনা করে গ্রহণযোগ্য মনে করে নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা ইস্যু করেছে স্যাংশন ইস্যু করেছে সেটা তো যুক্তরাজ্যের কাছে প্রমাণ হওয়ার কথা ছিল কিন্তু প্রমাণ হয়নি ইউরোপীয় ইউনিয়নের কাছেও সেই প্রমাণই গ্রহণযোগ্য বা যথেষ্ট হওয়ার কথা ছিল কিন্তু সেটাও গ্রহণযোগ্য হয়নি এর মানে সরকার এখানে কূটনৈতিকভাবে যথেষ্ট সফল যুক্তরাষ্ট্রের প্রমাণ যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে প্রমাণ হিসেবে বিবেচ্য হয়নি এটা সরকারের সফলতা ডেফিনেটলি এখন সরকার আবার নতুনভাবে তাহলে ভয় পেয়েছে কেন ভয় পেয়েছে কোনো সন্দেহ নেই এখানে এই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে ঘটনা এবং সেই ঘটনার পর সরকারের যে তুচ্ছ তাচ্ছিল মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রীর পক্ষ থেকে এবং সরকার বুদ্ধিজীবীদের যে বিবৃতি পিটার ডি হাসের সমালোচনা করে এই যে বিষয়টা এবং রাজনৈতিক দমন পীড়ন বলতে যেটা বোঝায় সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস বা বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা এবং তাদের পার্টি অফিসে যে অভিযান চালানো এবং ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করা এই বিষয়গুলো নতুন নিষেধাজ্ঞার বিষয়টা হয়তো সামনে এনেছে এই বিষয়গুলো না ঘটলে হয়তো বা এতটা চিন্তার কারণ ছিল না বিশেষ করে এখন যে আশঙ্কাটা আমরা শুনছি যুক্তরাজ্যের পক্ষ থেকে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞার ভয় হয়তো সরকার করছে এবং বিরোধী দলীয় লোকজন সেখান সেখান থেকে নিষেধাজ্ঞা দেখে এটা তারা চাচ্ছে যদিও চাওয়া উচিত নয় তো এখন সেটা এই সম্ভাবনাটা কেন এই মির্জা ফখরুল ডাক্তার শফিকুর রহমান মনে করার কারণ নাই যে ডাক্তার শফিকুর রহমান জামাতের লোক তার পক্ষে কে আছে না তাদের কূটনৈতিক চ্যানেল আছে এটা মানবাধিকার সংস্থার কাছে চলে গিয়েছে এটা যে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়গুলো মির্জা ফখরুলের জামিন নিয়ে যে ঘটনা ঘটানো হয়েছিল বারবার নিম্ন আদালতে জামিন নামঞ্জুর এগুলো তো একেবারেই রাজনৈতিক দমন পীড়ন হিসাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গিয়েছে এ কারণেই তারা নড়ে বসেছে বিশেষ করে ডোনাল্ড লু তার যে আগমন এই আগমনকে কেন্দ্র করে আরও বেশি ভয় বৃদ্ধি পাচ্ছে সরকারে কোনো সন্দেহ নেই আর বিএনপির তৎপরতা লোভিসদের তৎপরতা এটা তো আছেই এখন যে বিষয়টা আরও ক্লারিফাই করা দরকার বা আমাদের দর্শকদের বোঝা দরকার যে সরকার তো বলছে যে আমরা ভয় পাই না তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা দেখেছি এই নিষেধাজ্ঞাকে আবার এখন পেয়ে চিঠিও দিচ্ছে এটা আসলে সরকার ভেবে চিন্তি করছে তারা ঠান্ডা মাথায় করছে বাস্তবিক পক্ষে নিষেধাজ্ঞাকে সরকার ভয় পায় এবং সমীহ করে কোনো সন্দেহ নেই আহ কিন্তু তা সত্ত্বেও তুচ্ছতাচ্ছন্ন করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পিটার হাসের বিরুদ্ধে এইসব কথাবার্তা কেন এটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার জন্যে কারণ নিষেধাজ্ঞা আসতে পারে বা যুক্ত আওয়ামী লীগের লোকজনও তো সচেতন শিক্ষিত তারা জানে যে যুক্তরাষ্ট্র যাদেরকে ধরে তাদেরকে সহজে ছাড়ে না এবং যুক্তরাষ্ট্রের তৎপরতায় পৃথিবীর অনেক দেশে নির্বাচিত সরকারের পতন হয়েছে এখন এই যুক্তরাষ্ট্রের শক্তিমত্তা বাংলাদেশেও যদি সেইমভাবে পাকিস্তান সহ বিভিন্ন দেশের মতো কার্যকর হয় বা কার্যকর হওয়ার সম্ভাবনা আওয়ামী লোকজন অনেকে ভয় পেতে পারে এতে নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব হ্রাস পেতে পারে এবং আওয়ামী লীগের মনস্তাত্ত্বিকভাবে তারা দুর্বল হলে এটা আওয়ামী লীগের রাজনৈতিক লড়াইয়ের জন্য একটা মারাত্মক নেতিবাচক পয়েন্ট হতে পারে এজন্যে নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার জন্যেই মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলছে তাদেরকে কেয়ার করছে না নিষেধাজ্ঞা ভয় পায় না এই ধরনের কথাবার্তা বলছে কারণ বাস্তবে ইন রিয়ালিটি নিষেধাজ্ঞাকে ডেফিনেটলি ভয় পায় এখন সামনে নিষেধাজ্ঞা আদৌ আসতে পারে কিনা সরকার যেহেতু ভয় পাচ্ছে সম্ভাবনা রয়েছে তারপরও নিকট অতীতে এই সরকারের কূটনৈতিক যে সফলতা তাতে মোর দেন ফিফটি পারসেন্ট সম্ভাবনা সরকার এই চিঠির মাধ্যমে বা আরও বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নিষেধাজ্ঞা আটকে দিতে পারবে কারণ এই সরকারের কূটনৈতিক চ্যানেল যথেষ্ট ব্যালেন্স এবং স্ট্রং তাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না আট এক তেইশ